24-এর কৃষি বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন আমার কৃষি আমার খামার থেকে স্বাগত জানাচ্ছি দর্শক, আমি হাসনা হেনা। এই সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি কার্যক্রম নিয়ে কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক প্রশ্ন উত্তরে কৃষি জিজ্ঞাসা এবং দর্শকদের জন্য কুইজ। দর্শক, আমার কৃষি আমার খামারে প্রথমেই দেখে আসি এই সপ্তাহে সারা দেশের কৃষি কার্যক্রম নিয়ে কৃষি সংবাদ। মাত্র কিছুদিন আগে কুমিল্লার কাঁচা মরিচের রসগোল্লা নজর কেড়েছে ভোজন রসিকদের, এবার নতুন ঝড় তুলেছে রঘুপুরের দুধমালাই। নতুন স্বাদের জন্য প্রতিদিন বাড়ছে দুধমালাইয়ের চাহিদা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রঘুপুরের মিষ্টি ঘরে ক্রেতারা ভিড় করছেন। মাতৃভাণ্ডারের রসমালাই আর খাদি কাপড়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা, এর সাথে যোগ হয়েছে কাঁচামরিচের রসগোল্লা। নতুন স্বাদের অন্যরকম দুধমালাই ক্রেতাদের মন জয় করেছে অল্পদিনেই। ভিন্ন স্বাদের জন্য প্রতিদিন বাড়ছে ক্রেতা। নিজ জেলা তো বটেই, অন্যান্য জেলার ক্রেতাদেরও টানছে দুধমালাইয়ের স্বাদ। প্রতিদিন 200 থেকে 300 কেজি চাহিদা রয়েছে এই মিষ্টির। দুধমালাইয়ের জনপ্রিয়তার কারণে খুশি এর কারিগররা। নতুন নতুন মিষ্টি বাজারে আনায় খ্যাতি রয়েছে কুমিল্লা সদর দক্ষিণের রঘুপুর মিষ্টি ঘরের। ভোজ্য তেলের ঘাটতি পূরণে রংপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে সূর্যমুখীর চাষ। রংপুরের মহিপুর এলাকারই কৃষক ছাড়াও মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ সহ জেলার প্রতিটি উপজেলার সূর্যমুখী চাষিদের বক্তব্য একই। বলছেন, কম পরিশ্রমে লাভ বেশি পাওয়ায় সূর্যমুখী চাষ করে খুশি তারা। ব্যবসায়ী নেতাদের দাবি, ভোজ্য তেলের আমদানি কমাতে সূর্যমুখী চাষের ওপর ব্যাপক গুরুত্ব দিতে হবে। সূর্যমুখী চাষ বাড়লেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে। রংপুরে সূর্যমুখীর চাষ বৃদ্ধিতে আগামী মৌসুম থেকে সরকারি প্রণোদনা বাড়াবে কৃষি বিভাগ। সূর্যমুখীর তেল দেহের ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও কপারের চাহিদা পূরণ করে হাড় সুস্থ ও মজবুত রাখে। যেখানে চোখ যায় কেবল সবুজের সমারোহ, দিগন্ত জোড়া মাঠে বসন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে পেঁয়াজের সবুজ পাতা আর কলি। দেশে পেঁয়াজ চাষে ফরিদপুর জেলা দ্বিতীয়। এই জেলায় মুড়িকাটা, ডানা ও হালি পেঁয়াজ আবাদ করেন চাষিরা। বর্তমানে জেলার নগরকান্দা, সালথা, ভাঙ্গা, বোয়ালমারি ও সদর উপজেলায় মাঠ জুড়ে হালি পেঁয়াজ রোপণ করেছেন কৃষকরা। গেল বছর বাজারে পেঁয়াজের দাম ভালো ছিল, তাই এবছর বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছেন তারা। আর 1 থেকে 1.5 মাস পরে বাজারে উঠতে শুরু করবে হালি পেঁয়াজ। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি না হলে পেঁয়াজের ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা। আর পেঁয়াজের উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। ফরিদপুর জেলায় এবছর 35,006 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে 480,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে। দর্শক, আমার কৃষি আমার খামারে এবার গাজীপুর জেলার কাপাসিয়ার আমিনুর রহমান কিভাবে লেয়ার ফার্মের মাধ্যমে নিজের ভাগ্য ফেরানোর পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন সেই গল্প জানব। চলুন দেখে আসি কৃষিতে সাফল্য। যীশু খ্রিস্টের জন্মের 500 থেকে 600 বছর আগে রোমানীয়দের দ্বারা সর্বপ্রথম গৃহপালিত ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত আরামদায়ক পদ্ধতিতে মোরগ মুরগি পালন শুরু হয়েছিল। আধুনিককালে জীবাণুমুক্ত উর্বর ডিম থেকে সুস্বাস্থ্যের অধিকারী, বাচ্চা ফুটানো এবং ডিম পাড়ার উপযোগী পুলেট ও মুরগি উৎপাদন অনেকাংশেই ফলপ্রসূ, প্রযুক্তি নির্ভর। উর্বর ডিম থেকে প্রস্ফুটিত একদিনের স্ত্রী বাচ্চা ধারাবাহিক ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় সার্বিক যত্নে বড় হয়ে ডিম পাড়া মুরগিতে রূপান্তরিত হয়ে থাকে। যন্ত্রনির্ভর শিল্পের ক্রমবিকাশের সাথে সাথে জনজীবনে নিত্য প্রয়োজন মেটানোর স্বার্থে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে ডিম পাড়া মুরগি পালন করে সর্বাধিক ডিম উৎপাদন করানো সম্ভব হচ্ছে। যে সকল মুরগি শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য পালন করা হয় সেগুলোই লেয়ার মুরগি।
প্রায় 75 সপ্তাহ বয়স পর্যন্ত লেয়ার মুরগি লাভজনক হারে ডিম দিতে পারে। একটি ভালো জাতের লেয়ার মুরগি বছরে সাধারণত 300 থেকে 340 ডিম পারে। লেয়ার মুরগি ডিম পাড়ার বয়স শেষে মাংসের উৎস হিসেবে খাওয়া যায়। বর্তমানে ব্রয়লারের তুলনায় যার দাম অবিশ্বাস্য হলেও অনেকটা বেশি। মুরগির বিষ্ঠা জমির সার হিসেবে, মাছের খাদ্য হিসেবে এবং গ্যাস তৈরির কাজে ব্যবহার করা হয়। ডিম সকল পুষ্টি সমৃদ্ধ, সুস্বাস্থ্য, সুস্বাদু ও সকল স্তরের মানুষের পছন্দনীয় খাদ্য। ভাত ও দুধের তুলনায় ডিমে বেশি ভিটামিন থাকে। আধুনিক প্রসাধনী তৈরিতে ডিমের ব্যবহার অনেক বেশি। ডিম থেকে শ্যাম্পু, ক্রিম, মলম, তেল, সুগন্ধি ও নেল পলিশ ইত্যাদি তৈরি প্রসাধনী তৈরি হয়। এছাড়াও গরুর কৃত্রিম প্রজননে সিমেন সংগ্রহ ও বাড়ানো, পোড়া রোগীর চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ডিমের ব্যবহার হয়ে থাকে। একটি লাভজনক লেয়ার খামার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় মূলধন, সঠিক জায়গা, বাস্তবমুখী পরিকল্পনা, লেয়ার মুরগির জাত, বাচ্চা প্রাপ্তির সহজ উৎস, সুলভে সুষম খাদ্য, লাভজনক বাজারজাতকরণ, রোগ প্রতিরোধের ব্যবস্থা ও লেয়ার খামার পরিকল্পনার সমগ্র ধারণা থাকা দরকার। লেয়ার বাচ্চা সাধারণত 8 সপ্তাহ বা 2 মাস পালতে হয়, তবে আবহাওয়ার প্রেক্ষাপটে এ বয়স বাড়তে বা কমতে পারে। বর্তমানে অধিক ডিম প্রদানকারী মুরগির জাতগুলোর মধ্যে অন্যতম হল হাইসেক্স সাদা বাদামি, স্টার ক্রস ব্রাউন, লোহম্যান ব্রাউন, ইশা ব্রাউন, হাইলাইন ব্রাউন, BV300, ব্রাউনিক, নিকচিক, ববেলস ব্রাউন, হাবার্ড হোয়াইট, ব্যাবলন টেট্রা, স্টার ক্রস লেয়ার 566, শেভার ব্রাউন, শেভার হোয়াইট, শেভার 566, 579 এবং 2000, সোনালী ও রূপালী ইত্যাদি। লেয়ার মুরগি পালনে যেসব কাজ অবশ্যই করতে হবে। খামারে লেয়ার মুরগি পালন করতে হলে যদি আগে সেখানে মুরগি পালন করা হয়ে থাকে কিংবা খামারে পুরাতন লিটার বা সরঞ্জাম ব্যবহার করা হয়, তাহলে পুনরায় মুরগি পালনের উপযোগী করার জন্য পরিষ্কার ও কাঠামো সাজাতে হবে। খামার পরিষ্কার করার জন্য পানিতে জীবাণুনাশক মিশিয়ে ভালোভাবে খামারটি ধুয়ে নিতে হবে। এরপর খামারের মেঝেটি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। মেঝে শুকিয়ে গেলে বিছানা হিসেবে লিটার যেমন ধানের তুষ বা শুকনো চালের কুড়া মেঝেতে বিছিয়ে দিতে হবে। খামারের মুরগিকে প্রদান করা খাদ্য ও পানির পাত্র ভালোভাবে পরিষ্কার ও শোধনের পর সারিবদ্ধভাবে ঘরে বসাতে হবে। পরে সেগুলোতে বিশুদ্ধ পানি ও সুষম খাদ্য সরবরাহ করতে হবে। ঘরের মেঝেতে আয়তন অনুযায়ী প্রয়োজনীয় বাড়ন্ত মুরগি পালন করতে হবে। বাড়ন্তকালে ঘরে কৃত্রিম আলোর প্রয়োজন নেই। শুধুমাত্র দিনের আলো ব্যতীত ঘরে আলো জ্বেলে রাখলে শীঘ্রই ডিম পাড়া শুরু হবে। গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুরের একতা পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিনুর রহমান লেখাপড়া শেষ করে চাকরির পেছনে অনেক সময় ঘুরে চিন্তায় পড়ে যান ভবিষ্যৎ নিয়ে। একদিকে বেকারত্বের অভিশাপ, অন্যদিকে পরিবারের সদস্যদের কটাক্ষ, সব মিলিয়ে জীবনটা বিষিয়ে উঠেছিল। সে অভিশপ্ত বেকার জীবন কাটিয়ে উঠতে তিনি নেন পোল্ট্রি প্রশিক্ষণ। আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না, এই মূল মন্ত্রটি তার জীবনের গতি পাল্টে দিয়েছে। আমিনুর রহমান 2015 সালে তার বাড়ির পাশেই গড়ে তোলেন লেয়ার মুরগির একটি খামার। এখন তার মাসিক আয় 2 লাখ টাকা। মাত্র 2,20,000 টাকায় 500 মুরগি নিয়ে শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প। অল্প কিছু মুরগ দিয়ে শুরু করলাম, শুরু করে আজকে আমার 10,000 মুরগ আছে এখানে, 5,000 মুরগ এই সেটে, এই পাশে 5,000 মুরগি সেটা আছে। এখন এইগুলি কখনো লাভবান হই, আবার কখনো বিক্রি করে ফেলি। আমাদের কাপাসিয়ার চাহিদা পূরণ করে আমরা ঢাকা তো দিতে পারি। ফার্ম গড়ে তোলার প্রথম দিকে খুব একটা লাভবান না হলেও দ্বিতীয়বার ফার্মে যোগ হয় 1,100 মুরগি। দ্বিতীয়বার মুরগি চাষ করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, লাভের মুখ দেখতে শুরু করেন ফার্ম থেকে। বর্তমানে তার খামারে 3টি শেডে রয়েছে 10,000 লেয়ার মুরগি, সেখান থেকে প্রচুর ডিম আসছে প্রতিদিন। মুরগির খাবার, ওষুধ ও অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে 2 লাখ টাকা আয় হচ্ছে এই ফার্ম থেকে।
আমিনুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফার্মের সকল কাজ সম্পন্ন হয়। এই খামারের পেছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম। আর্থিক অবস্থা আমার আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো, ছেলে মেয়ে লেখাপড়া করছে, কখনো লাভ হয় কখনো লস হয়, এর মধ্যে দিয়েই চলতেছি। এই খামারে কাজ করে 10 জন বেকারের কর্মসংস্থান হয়েছে। আমিনুরের দেখা দেখি এলাকার অনেক শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক এখন লেয়ার ফার্ম গড়ে স্বাবলম্বী হওয়ার পথে, কেউ কেউ নতুন করে ফার্ম গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এলাকার কেউ লেয়ার মুরগির ফার্ম গড়তে চাইলে পরামর্শ থেকে শুরু করে সকল ধরনের কারিগরি সহায়তাও দিয়ে থাকেন তিনি। এ কারণে তাকে এখন এলাকার মানুষ শ্রদ্ধার চোখে দেখে। আমিনুর রহমান শুধু মুরগির খামারই গড়ে তোলেননি, তার রয়েছে আম ও লিচু সহ নানা ধরনের সবজির বাগান। আমিনুরের মতে চাকরি বা বিদেশে না গিয়ে এলাকায় মুরগির ফার্ম গড়ে শিক্ষিত বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারেন, এজন্য শুধু মনোবল থাকলেই হবে। যারা শিক্ষিত বেকার আছেন তারা চাকরির পিছনে ছোটাছুটি না করে আসেন, খামার করি, খামার করে নিজে স্বাবলম্বী হই এবং পরিবারকে চালাই। এদিকে আমিনুর রহমানের দেখা দেখি একই পাড়ার বেশ কয়েকজন গড়ে তুলেছেন লেয়ার মুরগির খামার, তারাও এখন বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছেন। জীবনযুদ্ধে জয়ী আত্মপ্রত্যয়ী আমিনুর রহমান একজন সফল খামারির নাম। একই বয়সে স্বাস্থ্যসম্মত মুরগির ঝাঁক তৈরি করা, ঘরের জায়গা প্রকৃতভাবে ব্যবহার করা, খাদ্য প্রোটিন ব্যয় এবং রোগ বিস্তার কমানো গেলে একটি লেয়ার ফার্ম থেকে নিঃসন্দেহে ভালো আয় করা সম্ভব। আমার কৃষি আমার খামারে প্রশ্ন উত্তর নিয়ে এবারে থাকছে কৃষি জিজ্ঞাসা। কৃষি জিজ্ঞাসায় আপনারা আপনাদের কৃষি বিষয়ক নানা সমস্যা, চিকিৎসা ও প্রতিকার জানতে আমাদের চিঠি লিখতে পারেন। আমাদের পাঠানো প্রশ্নের জবাব দিয়ে থাকেন কৃষিবিদরা। পিপিআর ভাইরাস ছাগল খামারে অ্যাটাক করলে দেখা যায় এখান থেকে নিয়ার অ্যাবাউট 60% ছাগল মারা যাচ্ছে। দুপের হোপের মাঝখানে অনেক সময় ভিজে থাকলে সেখানে ইনফেকশন হয়, এটা ফুট রট, পা পচন, আর কিছু ছাগলের পেট ফাঁপে। একটা ছাগল দাঁড়ালে বাম সাইডে পেটে ফুলে থাকবে, এখানে হাত দিলে আমরা যে ছোটোকালে অনেক সময় ঢোল বাজাইতাম ওরকম শব্দ করবে, এটা মনে করবেন যে ওই পেটের ছাগলে গ্যাস হয়ে গেছে, তাকে ইমিডিয়েট চিকিৎসা দিতে হবে। অনেক ছাগলের নাক দিয়ে পানি পড়বে, সেটা খেতে চাবে না, কানে হাত দিলে অনেক গরম লাগবে, সর্দি জ্বর, এইটা একটা লক্ষণ দেখার বিষয়। শীতকালে বেসিক্যালি এই ছাগলের ভিতরে নিউমোনিয়াটা বেশি দেখা দেয়। নিউমোনিয়া হলে কিছু অ্যান্টিবায়োটিক আমরা দিই। ফলো আপ ট্রিটমেন্ট যদি কেউ খামারিরা করেন তাহলে উইথিন 3 ডেজে সেগুলো ভালো হয়ে আসে। আবার কিছু ছাগল আছে যে এগুলোর ডায়রিয়া হয়, নর্মাল গুটি গুটি পায়খানা করে, দেখা যায় গুটি গুটি পায়খানা না হয়ে পানি রাখার পায়খানা পড়তেছে, এটা হলো ডায়রিয়ার লক্ষণ। আবার কিছু ছাগল আছে এগুলোর চামড়াতে সমস্যা হবে, টুকটাক টুকটাক ওখানে স্পট পড়বে, ওগুলো ফাঙ্গাল কিছু কেস পড়ে বা ওই ডার্মাটোফলিস স্কিনে ডিজিজ হয়। অনেক সময় আমরা এগুলো খামারি বাইরে সাহায্য নিয়ে ল্যাবে এগুলো পাঠাই দিই, গোবরগুলো বা ব্লাড স্যাম্পল পাঠাই দিই, বডিতে কেমন ওই ইমিউনিটি আছে সে টেস্ট করা যেতে পারে, এতে মোর অ্যাকুরেট হয় এবং ডিজিজটা অ্যাকুরেট ডায়াগনোস করা যায়। আমার কৃষি আমার খামারে এবারে দর্শকদের জন্য কৃষি কুইজ। কুইজে একটি প্রশ্ন থাকে। কৃষি কুইজে অংশ নিতে পারবেন যে কেউ। কুইজের জবাব দিতে সঠিক উত্তর আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার জানিয়ে চিঠি লিখুন আমাদের ঠিকানায়। উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নাম ঘোষণা করা হবে পরবর্তী পর্বে। দর্শক, এবার ঘোষণা করছি গত পর্বের বিজয়ীর নাম। গত পর্বে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন কবির হোসেন, গাজীপুর। কবির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, একটি আকর্ষণীয় পুরস্কার পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দর্শক, এবার দেখে নেই আজকের কুইজ। আজকের প্রচারিত কৃষি সাফল্যে আমিনুর রহমান কি ধরনের মুরগি পালন করেন? উত্তরটি লিখে পাঠিয়ে দিন যত শীঘ্র সম্ভব আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দর্শক, আপনাদের জন্যই আমার কৃষি আমার খামারের সকল আয়োজন। আপনারা আপনাদের কৃষি বিষয়ক সফলতা ও উদ্ভাবনের খবর আমাদের জানাতে পারেন, আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের ঠিকানায়, তুলে আনবে আপনার সফলতার সংবাদ, জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ। চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আমার কৃষি আমার খামার, নিউজ 24/371/A, ব্লক D, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা 1229।
আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউজ 24।